হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে আলোচনা করব শীতে শরীর গরম রাখতে যা কাবেন। সো গাইস, লেটস বিগিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ টিপস বিডি। আমাদের দেওয়া সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, শীতে শরীর গরম রাখতে কি কি খাবেন? চারিদিকে এখন শীতের চাদরে ঢেকে গেছে। বছরের এই সময়টিতে সবচেয়ে বেশি শীত পড়ে, আর গরমের ছোঁয়া পেতে আমরা কত কিছুই না গায়ে পড়ে থাকি। কিন্তু জানেন কি, এমন কিছু খাবার আছে যা খেলে আপনার শরীরের তাপমাত্রা থাকবে স্বাভাবিক। আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারে শীতকালে শরীর গরম থাকে। নাম্বার এক, মধু। শীতে সর্দি কাশি সমস্যা খুবই স্বাভাবিক, আর এর বিরুদ্ধে লড়তে অসাধারণ এক উপাদান হলো মধু। মিষ্টি জাতীয় খাবার হলেও মধুতে নেই বাড়তি ক্যালরি, এছাড়াও শরীর গরম রাখতেও বেশ উপকারী মধু। নাম্বার দুই, আপেল। শীতে আপেলের কোনো তুলনা হয় না, কেননা আপেলে রয়েছে প্রায় 4.4 গ্রাম ফাইবার। আপেলের সেলুবল এবং ইনসেলুবল ফাইবার দুটোই আমাদের দেহের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও আপেলে রয়েছে 86% পানি, যার ফলে আমরা শীতে কম পানি পান করলেও আমাদের দেহকে সঠিকভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে। নাম্বার তিন, স্যুপ। শীতে স্যুপ খেলে শরীরে গরম অনুভূত হয়। শীতকালে স্যুপ পানির ফলে উষ্ণতার পাশাপাশি স্বাদ ও স্বাস্থ্য দুটোর প্রতি নজর দেওয়া যায়, বিশেষ করে তা যদি কুমড়োর স্যুপ হয়ে থাকে। শরীর গরম রাখতে শীতের সন্ধ্যায় খেতে পারেন স্যুপ জাতীয় খাবার। নাম্বার চার, মরিচ। শীতকালে খাবারের সাথে খেতে পারেন মরিচ। মরিচে রয়েছে ভিটামিন সি, যা শরীর থেকে ঠান্ডার অনুভূতি দূর করে, সর্দি ও কফ কমায়। মরিচের ঝাল একটু বেশি দিয়ে খাবার রান্না করে খান, দেখবেন শীত অনেক কম লাগছে। নাম্বার পাঁচ, রসুন। শীতে সর্দি কাশি ও গলা ব্যথা থেকে মুক্তি পেতে কার্যকরী রসুন, পাশাপাশি শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এটি। প্রতিদিন 3-4 কোয়া রসুন সরাসরি বা রান্নায় ব্যবহার করে খেতে পারেন। নাম্বার ৬, মিষ্টি আলু। মিষ্টি আলু শীতকালের অন্যতম একটি সবজি, আর এই সবজিতেও রয়েছে শীত দূর করার ক্ষমতা। ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সমৃদ্ধ মিষ্টি আলুকে বলা হয় সুপার ফুড, যার রয়েছে অনেক গুণ। নাম্বার ৭, আদা। আদা শরীরের জন্য অন্যতম একটি উপকারী উপাদান, শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায় আদা, তাই শীতে শরীর সুস্থ রাখার উপযুক্ত উপায় এটি, পাশাপাশি সর্দি কাশি কমাতেও সাহায্য করে। স্যুপ এবং অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে আদা খেতে পারেন, কাঁচাও খাওয়া যায়। এছাড়াও শীতের সময় আদার চা খেলে শরীর গরম থাকে। নাম্বার ৮, বাদাম। শরীর গরম রাখতে বিভিন্ন জাতের বাদাম যেমন চীনাবাদাম, আখরোট, কাঠবাদাম ইত্যাদি ভালো। কোলেস্টেরল, ভিটামিন, ফাইবার ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস এটি। নাম্বার ৯, দারুচিনি। দারুচিনি শরীরের তাপমাত্রা কমে যাওয়া থেকে রক্ষা করে, ফলে এই মশলা বেশ উপকারী। আলাদা স্বাদ আনতে স্যুপ, রান্না করা খাবার, স্যালাদের সঙ্গে দারুচিনি মিশিয়ে নিতে পারেন। এছাড়া চায়ের সঙ্গেও মেশাতে পারেন দারুচিনি। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সি ইউ অ্যাগেন, টাটা।